তো দেখো এখানে কিরকম রক্ত পড়ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে মঙ্গলবার আর এখন বাজছে সকাল 11টা। তো এখন বাজছে সকাল 11টা, এখনো মর্নিং, গুড মর্নিং। তো আজকে কুয়াশা কুয়াশা ওয়েদারটা আছে, তো চলো তোমাদেরকে ওয়েদারটা দেখাই। তো চলো, এই যে বেটা আমার মাসিমণির কোলে, এই যে বেটা দিদুনের কোলে, এই যে বেটা দিদুনের কোলে। মাসিমণিরা আজকে এসছে, আমি এসে দেখি, আমি স্কুল থেকে এসে দেখি মাসিমণিরা এসছে। আই যে সেটা সেখানে দুলছে দোলনাতে, তোমাদেরকে ওয়েদারটা দেখাই। তো দেখো আজকের ওয়েদারটা দেখো, একটু সকাল থেকে রোদ ওঠেনি, 11টা বাজে এখন, এখনো ফুল আছে দেখো। ওই একটু একটু রোদের দেখা মিলছে। সকাল থেকে সময় হয়নি, বাবা আমার অফিস বেরিয়ে গেছে, তো সময় হয়নি মা, তো আমি ছিলাম না। তো চলো খেয়ে নি, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি এখনো, তো চলো খেয়ে নি, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কি খাওয়া যায়? তো ভাত খাবো এখন, মা কিছু রান্না বান্না করুক, তো চলো এই মামাকে দেখো। যতবার জুতোগুলো সরিয়ে দিচ্ছি ততবার জুতোকে খালি হাতে দিচ্ছি, এই নোংরা জুতোগুলোকে হাতে দিবে আর হাতটা মুখে দিবে। চলো হাত দিয়ে দেবো, চলো মামা চলো হাত দিয়ে দেবো, চলো জুতো দাও, জুতো দাও, ইস নোংরা মাম্মা। এই দেখো আবার ছুটি, মামা জুতো নয় বাবা, খেলনা নিয়ে খেলো না মামা, এইগুলো নিয়ে খেলো, তোমার খেলনা নিয়ে খেলো বাবাই, খেলনা নিয়ে খেলো, জুতো নয় মাম্মা। দেখো জুতো যেখানেই সরাচ্ছি জুতোর পিছন পিছন ছুটছে। ও সোনু জুতো নয়, দেখো আবার এখানে আসছে, ওইগুলো, হ্যাঁ ওইগুলো নিয়ে খেলো, ওইগুলো নিয়ে খেলো, কি বলে তো। এই দেখো আবার জুতো নেবে বলে এখানে আসছে, মাম্মা জুতো নয় বাবা, এখানে এসো, এখানে এসো। তো 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 প্রায় দুদিন পরে আবার ব্লগ করছি তোমাদের সাথে, দুদিন ব্লগ শেয়ার করিনি, ছোট ছোট ভিডিও শেয়ার করেছিলাম। তোমাদের কেমন লাগছিল ভিডিওগুলো কমেন্ট করো, অনেকে কমেন্ট করেছো আমাকে, তো ভালো লাগছে, তোমাদের ভিডিওগুলো ভালো লাগছিল, তো আমি দেখেছি কমেন্টগুলো, যারা যারা কমেন্ট করেছো আমাকে আমি কমেন্টগুলো পড়েছি দেখেছি। তো এখানে বসে আছি, তোমাদের তো দেখালাম এক্ষুনি জুতোর পিছনে, জুতোর পেছনে কেমন ছুটছিল, ওই রকমই করে জুতো, আমার জুতো কেন, মায়ের জুতো দেখলেও সেম, জুতোর পেছনে ছুট, এরকম বারবার হাত ধোয়ালে ঠান্ডা লাগবে না বলো, জুতোটা লুকিয়ে দিয়ে এস, প্রতিদিন এই হয়। আমি থাকি না, আমি যখন বাড়ি থাকি না, মা সামলানো খুব মুশকিল হয়ে যায়। তো কোন ভোর থেকে উঠি, আজকে বাড়িতে আছি, ভাবছি একটু রেস্ট নেবো, বাট তার আর উপায় নেই। আসো সোনু আসো, মা রেস্ট নেওয়ার আর উপায় নেই, জীবনে বিশ্রাম বলে আর কিছু থাকলো না আমার। মামা আসো, এসো এসো মামা, এসো মামা, এই মামা দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়বে যখন মানে নিজেই বুঝতে পারবে যে আমি আর দাঁড়াতে পারছি না, তখন আস্তে আস্তে বসে পড়ে। আমার কি ভয় লাগে যদি পড়ে যায়। আসো শোনো, আর আমার মা খালি বলে তাকে যদি না ওরকম দাঁড়াতে দিস তাহলে সে চলা শিখবে কি করে। বাট আমার কি পুটকিকে দেখো, পুটকিকে দেখো, এই পুটকিকে দেখো, এই পুটকি এত বড় একটা পাইপকে তুলবে, তুই পারবি পুটকি? আর পুটকি দেখো, তো দেখো, হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন এই এই পাইপটাকে নিয়ে তুলবে, তোলার চেষ্টা করবে। এত বড় একটা পাইপ আর এইটুকু একটা মেয়ে এত বড় পাইপকে তোলার চেষ্টা করবে, প্রত্যেকটা দিন এই পাইপটাকে নিয়ে তোলার চেষ্টা করবে। দেখেছো পাইপটাকে নিয়ে শুধু নাড়াচ্ছে, মামা পাইপটা তোলো তোলো,
পাইপটা দেখেছো কত বড়? এটা আমাদের সাবমার্সিবলের পাইপ। মামাকে দেখো, মামা মামা কি আছে? আর এখানে মা রান্না করতে করতে বসে গল্প করছে মাসুমনির সাথে। মাসুমনি এখানে বসে আছে, মা রান্নাও করছে সে পাশে, এখানে গল্পও করছে। এ দেখো একটু রোদ নেই, আর সে তো নিচে সাইকেল চড়ছে, এই রাস্তাতে সাইকেল চড়ছে। কড়া হয়েছে, মাসুমনি এখানে বসে আছে। ও তুই কি করতেছিস, তুই কি করছিস, কি রে বেটা এখানে খেলুক, আমি চান করে আসি। বেটা এখানে খেলছে, আমি এখন চান করে আসি। আর আমি তো চান করার সময় সাবমার্সিবল চালিয়ে জল তুলে নিই, বাট আজকে যেহেতু যাইনি, চান করাও হয়নি, তো দেরি করে চান করছি, তো এখনো জলও তোলা হয়নি, জল খাওয়ার জল শেষ হয়ে গেছে। তো তাই জন্য চান করতে যাবো, একদম সাবমার্সিবল চালাবো, জল তুলবো। কলে জল থাকলো তো এতক্ষণ জল তোলা হয়ে, মানে সাবমার্সিবল চালিয়ে জল তোলা হয়ে যেত, বাট যেহেতু যাইনি তো চানও করিনি আর জলও তোলা হয়নি। চান করতে গেলে একবারে আমি সাবমার্সিবল চালাই আর কি। তো এই চান করতে যাবো, সাবমার্সিবল চালাবো। মাছ ভাজা হয়ে গেছে, আর ডিম সেদ্ধ ছিল, ডিম সেদ্ধ আমি এসে খেলাম, আর বাবা আর ভাই খেয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে কাঁচকলার কোফতা। আমি এই রেসিপিটা মা আর আমি একদিন, মানে আমার ইউটিউবের একটা দিভাই সেদিন কাঁচকলার কোফতা রান্না করছিল, মাও সেদিন সেখানে বসে ভিডিওটা দেখছিল আর কি। মা বলছে আমি বানাবো, তো আমি দিভাইকে কমেন্ট করে রেখেছি যে দিভাই আমি এটা ঘরে বানাবো একদিন। দিভাই যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তো কমেন্ট করো, এখানে কাঁচকলার কোফতাটা বানাবে, কম করেই বানাবে। ভাজা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি, কম করেই বানাবে, প্রথমবার ট্রাই করছি তো তাই কম করেই মা বানাচ্ছে। প্রথমটা করছে মাছের ঝোল হবে, তো মাকে জিজ্ঞাসা মা কি রান্না হবে, মাছের ঝোল। মা এখানে রান্না করুক, আমি নিচে যাই। কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল, এখন কটা বাজে বলে দিই তোমাদের, এখন বাজছে 12:47, তো আমি চান করে নিয়ে যাই। মানে কি বলতো, ভিডিওগুলো যখনই দেখি তখনই মনে হয় হ্যাঁ এই ভিডিওটা বানিয়ে নেবো, বাট রান্না করাও, একটা রান্না করাটাও তো আর সহজ ব্যাপার নয়। তো রান্না করার জন্য একটা টাইম দরকার, মানসিকতা দরকার, সব কিছু। আমার রান্না করতে ভালো লাগে, বাট তার জন্য একটা সময় দরকার। তো নিজের কাজ, মানে নিজের কাজ মানে বুঝতেই পারছো, পড়াশোনা থাকে, তারপরে প্লাস ঘরের কাজ, তারপরে আমার বেটু আছে তো জানোই তোমরা, তো আর সময় হয়ে ওঠে না। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি, জল টল তুলি। তো এখন বাজে 1:30, আর আমি চান, বেটা চান করতে যাওয়ার আগে বেটাকে খাইয়ে গেছিলাম, বেটা খাওয়া হয়ে গেছে, কিন্তু বেটাকে ঘুম, মানে বেটার এখনো ঘুম হয়নি, বেটাকে এখন ঘুম পাড়ানো হয়নি। তো ঘুম পাচ্ছে বাট এখনো ঘুমাবে না, এখনো কুস্তি করছে। দেখো এই যে এখানে বসে কুস্তি করছে, এই যে ধরতে দেবে না, ধরতে দেবে না, একদম ধরছি ওটা হবে না, ও নিজে নিজে খেলবে, একা একা খেলবে এখন, এখন খেলায় মেতে গেছে। তো বেটাকে ঘুম পাড়িয়ে দিই, আমি চান করে এসে ঘুম পাড়াবো বলে তখন ঘুম পাড়াইনি, না হলে আমার চান করে আসতে আসতে, মানে আমি চান করে আসবো, আমার ক্রিম না মাখতে মাখতে বেটা ঘুম ভেঙে যাবে। তোমরা তো জানো, এর আগে তো তোমাদের সাথে শেয়ার করেছি, আমি যখন বাড়ি থাকি আমার মা বলে, আমি যখন থাকি না আমার মা বলে বলে ওকে, মানে আমার মা বলে বলে একটু ঘুম পাড়িয়ে যে একটা কাজ করব সেটা করার উপায় নেই, একটু ঘুম পাড়িয়ে, মানে হয়তো মা বলে আমি একটু ঘুম পাড়িয়ে বাথরুমে যাব, সেটাও বাথরুমে যা, মানে বাথরুম থেকে আসার আগে দেখবো তোর মেয়ে উঠে পড়েছে। আমার মা এরকম, আমার মা এরকম করে বলে, মা এরকম করে বলে যে তুই যতক্ষণ না আসবি, আমি মা বলে যে তুই যতক্ষণ না আসবি আমি শান্তি বাথরুমেও যেতে পারি না, রান্নাবান্না তো দূরের কথা। তাই জন্য আমি যতক্ষণ থাকি মা রান্না বান্না করে, নয়তো আমি রান্না বান্না করি, আর আমি এখন সত্যি। তো চলো বেটাকে ঘুম পাড়িয়ে দিই, মা ওই যে বাইরে লেপগুলো ছিল সেগুলো সব নিয়ে আসছে এখন, মার এখনো রান্না কমপ্লিট হয়নি, মা রান্না করুক, আমি বেটাকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো, মাঝে 2:16, আর এই যে আমার বেটাকে দেখো, আরে টু বেটু, মানে বেটাকে ঘুম পাড়িয়ে আমি জাস্ট গিয়ে খেতে বসেছি, মাসিমনিরা আগে খেতে বসে গেছিলো, তারপরে আমি যেয়ে খেতে বসেছি, আমি আর আমি যেয়ে বসেছি, তারপরে মা বসেছে, আমি আর মা খাচ্ছিলাম, আমার খাওয়া পুরো খাওয়া হয়নি, বেটার আমার ঘুম ভেঙে গেছে। দেখো জামা খুলেই পালিয়ে যাচ্ছে, এত দুষ্টু হয়েছে। মামা জামাটা এই ঠিক করে দিলাম তো আবার একটু পরে খুলে যাবে। তো যাই হোক, মানে এইটুকু ঘুম, মানে ঘুম পাড়িয়ে এসে মামুর করে ছোট একটা মামুর করে মাসুমনি যে আমার
তো মাসিমণি এখন যাচ্ছে দিদার সঙ্গে দেখা করতে। তোর মা যা, তোর মা দেখে আসুক, তুই এখানে থেকে যা, তোর মা আসবে আবার এখানে। ভাইকে এত করে বললাম, থাকলো না, সেও তার মার সঙ্গে গেল দিদাকে দেখতে। তো আমি চাবি লাগিয়ে দিয়ে উপরে যাচ্ছি, মা এখন বাসন ধুচ্ছে। তো চলো। তো মেয়েকে তো খাইয়ে দিয়েছি, মেয়েকে খাওয়ানো, বেটাকে খাওয়ানোর পরে দেখো কি অবস্থা করেছে। এখন খাওয়াতে গেলে না ওর পিছনে আমাকে কতটা সময় যে দিতে হয় খাওয়াতে ওকে, কি আর বলবো বলো। এই মুখে মুখে রেখে দেবে, খাওয়াতে তো মানে মুখে দিতে, খাওয়া তো মুখে দিতে, সে তো আছে, সে তো একটা যুদ্ধ আছে। তারপর সেই মুখে সেই খাওয়াটাকে মুখে কতটা সময় রেখে দেবে, সেই খাওয়াটা মানে খাওয়ার আগে মুখে কতটা সময় রেখে দেবে, তারপরে দেখো খায়নি, মুখ থেকে ফেলে দিচ্ছে। খাতে এত তাহলে কইটুকু খেয়েছে দেখো, এই যে তাহলে এবার ভাবো কইটুকু বেটা খেয়েছে। কি বলবো, খাওয়াতে যথারীতি যুদ্ধ, তাও কি খাওয়াতে পারলাম, পারলাম। এই জামা পরিয়ে দিয়েছি, এবার দিদুনের সঙ্গে ঘুরতে যাবে। মাসিমণিরা চলে গেছে, মাসিমণিরা চলে গেছে, এবার বেটু দিদুনের সঙ্গে ঘুরতে যাবে, জামা পরে নিয়েছে। কইটুকু খেয়েছে তোমরাই বলো, কইটুকু খেয়েছে। তো বিকেলবেলা তোমাদের দেখাচ্ছিলাম না, বেটাকে ড্রেস ট্রেস করে দিয়ে চেপছিল, আর আমি না তখন ঘুমিয়ে গেছিলাম। সেই তখন যা ঘুমিয়েছে, এখন কটা বাজে জানো তো, 7টা বাজতে যায়, 6টা 55, 6টা 55। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো আশা করি। তো বেটা এখন ঘুমোচ্ছে, মা বেটাকে ঘুরাচ্ছিল, বেটা ঘুরাতে মানে বেটা ঘুরতে ঘুরতে ঘুমিয়ে গেছে। ঘুমোতে মা আমার কাছে দিয়ে এসছে, আমি শুয়ে মানে আমি শুয়েছিলাম বলে বেটা এতটা মানে বেটা ঘুমোচ্ছে, আমি উঠে চলে এসেছি মানে বেটা উঠে পড়বে। তো আপাতত এখন বেটা ঘুমোচ্ছে, তো চলো মুড়ি, মা আমরা যখন ঘুমোচ্ছিলাম মা গেছিলো দোকানে চপ আনতে, চপ নিয়ে চলে এসছে, আর আমি একটু পেঁয়াজ টমাটো এগুলো কেটে নিই। তো চলো একটু মুড়ি খাওয়ার জন্য এগুলো করে নিই। তো আমি আমার এখানে বেটার খাওয়া তৈরি করে নিয়েছি, আর আমি ওই যে ওখানে পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিয়েছি, একটু গাজরও নিয়েছি সাথে। তো গাজর সেদ্ধ পেতে আমার অতটা ভালো লাগে না, বাট কাঁচা গাজর একটু মুড়ির সঙ্গে খেতে ভালো লাগে আমার। তো একদম কাঁচা একটু গাজরটাকে ছুঁড়ে দিলে না, চুড়ে দিই, একদম চুড়ে দিই, ওই গাজরটা মুড়ির সঙ্গে খাই। তো এখানে এগুলো আমার মেয়েকে দেখা, মামা এই তো আমি, মামা মামা এই তো বাবা। তো দেখো এখানে আমার মায়ের দাঁত থেকে রক্ত বেরোচ্ছে। ও মা বলো না কেন দাঁত থেকে রক্ত বেরোচ্ছে, বলো বলো না। ও দাঁতটা লড়ে গেছে, পোকা দাঁত ছিল এক পাশে ভেঙে গেছে খেতে খেতে, আর এক পাশে একটু লেগে আছে, আমি জোর করে লড়াইছি, আমি উঠে গেলে ভালো হবে। ওই লড়াইতে যে রক্ত বেরিয়েছে মানে কাঁচা মাংসের সঙ্গে জুড়ে আছে তো সঙ্গে, মানে ডাক্তারি ফেরালে যা হয় অবস্থা, বুঝতে পারছো, সাধারণ মানুষ ডাক্তারি ফেরালে যা হয় অবস্থা। ওই দাঁতকে টেনে তুলছে, তাহলে রক্ত বেরোবে না বলো, কিরকম লাগে বলো তো, রক্ত বের। আমার মা এসে বলছে, বলছে দেখ কুচু রক্ত বেরোচ্ছে। আমি তো তখন জানি না যে দাঁতকে ডাক্তারি ফেলিয়ে দাঁত তুলছে, তারপরে আমাকে পর বলছে বলে দাঁত একটু লেগে আছে তো তাই জন্য আমি টেনে তুলছি, তাহলে রক্ত বেরোবে না বলো। তো চলো খেয়ে নেই। এখন কটা বাজে জানো, এখন বাজে 10:30। বেটা এই মাত্র ঘুমোলো, এই মাত্র ঘুম পাড়িয়ে এলাম। আমি আমি বলি তখন তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি মায়ের দাঁত থেকে কেন রক্ত পড়ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এবার খেতে বসবো। তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো গুড নাইট, বাই।